আপা প্রথম সারি শুধু গেঞ্জি ধরেন সিঁড়ে যাচ্ছে ব্যথা পাচ্ছি ওরে রুকছি রে এ আমি তো সেই তোর পিন্টু আরে পিন্টু ভাই ছাড়ো ছাড়ো কিসের জন্য ছাড়বো আরে আমরা এখন বড় হয়েছি না এখন তো এসব চলবে না যেগুলি দাঁড়ায় আছে সব মেলা স্মার্ট আপা অধোয়া ভদ্রলোক মনে হচ্ছে কি হয়েছে অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু আমি কিন্তু খুব রেগে যাচ্ছি আর রাগ হইলে আমি কিন্তু খুব সাংঘাতিক রেগে যাই এই এই তুই আপার সাথে টিজিং করতেছিস কি জন্য তুই আপার সাথে টিজিং করতেছিস কি জন্য তো দেখেই মনে হচ্ছে তুই সারা জীবন গার্লস স্কুলের সামনে টিজিং করে বড় হইছিস এই তোর নাম কি স্যার না ভালো লাগিছে ভাই তোর মেলা সাহস অভিভূত হয়েছি আমি মানুষ চিনিস না আমার ধরে বসেছিস তুই আগ ভাঙা কল দেখেছিস ভাই ও তো আমাদের একটা ছিল তো হ্যাঁ ওইটার মধ্যে মানুষ হয়ে ঢুকাবো তোর আর কার্টুন ছবি হয়ে বের হয়ে যাবি বুঝছিস সেই কার্টুন এই ব্যাগের মধ্যে ঢুকায় আপার গলায় ঝুলে দেবো কার্টুন নিয়ে ঘুরে বেড়াবে এই যে এলাকার বড় ভাই ওরা আমার লোক কে আপনি হ্যাঁ কারে আখের কলের মধ্যে ঢুকাইতেছেন এত সাহস কে দিছে আপনার ইয়া মন ময় মরবো না একেবারে বাপের নাম ভুলে যাবেন দাদার নাম ভুলে যাবেন সাতবার কেউ মনে করা দিল মনে করতে পারবেন পর দাদা তো অনেক দূরের কথা সব ভুলে গেছি আমার বাপের নাম হচ্ছে রুকসানা দাদার নাম মাইমুনা এই এই তো সমস্যাটা কি হয়েছে তুই জানিস তুই আপার রূপের আগুনে জ্বলে পড়ে যাচ্ছিস এই তুই তো বাঁচবি না তুই তো মরে যাবি রে বেটা তুই একসাথে মরে যাবি কিনা বল মরবে কিনা আমি তো আপনার জন্য ওরে মারিছি কিন্তু আপনার কি বলিছো তো অপমান করিছে আপনার রূপে বলে আগুন জ্বলে একটা গান আছে পরের লাইনটা শুনে দেখেন আমি বলতে পারবো না নিজের মুখে এই কথা তো আমি খেয়াল করিনি মারি ফেলেন আসনের পর রাখবেন সচলে পুরুষ মানুষ তো নাইস টু মিট ইউ আপনার আমার ভালো লাগছে আমার নাম রুকসি রুকসি আমি এই গ্রামের মেয়ে আর আপনার আমার কেন ভালো লাগছে জানেন জানি কথার মধ্যে কথা বলতেছেন কেন হ্যাঁ এই যে এখানে এতগুলো লোক দাঁড়া আছে কেউ আমার কথার মধ্যে কথা বলতেছে আপনি বলতেছেন কেন বলতেছেন নাকি আপনার আপনি বলে সম্বোধন করছে একেবারে আকাশে উঠে গেছে হ্যাঁ ঠিক আছে আপনি বলেন কেন আপনার আমার ভালো লাগছে আপনার মুখ থেকে শুনি না আমার চেহারা তো অত্যন্ত সুন্দর সেই জন্যই ভালো লাগছে কি বাড়িতে আয়না আছে নাই না থাকলে ওই টিনের থালের মধ্যে পানি দিয়া মুখটা এরম উবুর করে দেখবেন তাহলে নিজের সম্পর্কে যে ধারণা সেটা পরিবর্তন হয়ে যাবে বুঝেছি চেহারা তালি খুবই খারাপ তাহলে মনে হয় নামটা পছন্দ হয়েছে ছোট নাম তো উচ্চারণ করতে সুবিধা হয় আমি কি আপনার নাম শুনেছি এই আপনি আপনার নাম বলেছেন আমারে আল্লাহ কি করছেন এতক্ষণ ধরে অন্তরঙ্গ পরিবেশে দাঁড়ায় অন্তরঙ্গ ভাবে কথা বলতেছি আর নামই বলিনি এইবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি কিন্তু মারবো না মারবো না 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 আপা ওই যে ওর বাংলা শব্দ একটু ঝামেলা আছে তো এই জন্য সৌহার্দ্যপূর্ণ বলতে গিয়ে অন্তরঙ্গ বলে ফেলছে তাই না ভাই আচ্ছা আপনার এই চাল্লি বাল্লি আমার কথা বুঝতেছে আপনি বুঝতেছেন নাকি সেজন্য বলেন দিদি আচ্ছা যাই হোক সরি আমি বলতে পারলাম না আমারে আপনার কেন মনে ধরেছে আপনিই বলেন ও মা মনে ধরেছে আমি এই কথা বলেছি নাকি আমি বলেছি কেন ভাল লাগছে সেই কথা সেটার সাথে মনে ধরেছে সম্পর্ক কি ওই হলো যেটা লাউ সেটাই কটু আর আমার পছন্দ হয়েছে কি সেজন্যই বলেন এই যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান দেখে একজন মহিলা আপনার দিকে হাত বাড়িয়ে দিছে হ্যান্ডশেক করার জন্য আপনি কি করলেন খপত করে হাতটা না ধরে আগে গেঞ্জির মধ্যে ময়লা হাতটা মুছে নিলেন তারপর আপনি আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন এটাই আমার খুব ভালো লাগছে যাকগে এখন আপনার নাম বলেন
আমার নাম হচ্ছে পিন্টু। পিন্টু? ও, শুনেছি গ্রামে যখন লোকজনের অনেক ছেলে পুলে হতো তখন নাম খুঁজে না পেয়ে নাম রাখতো পিন্টু, মিন্টু, জিন্টু, সিন্টু। ছোটবেলায় আমি যখন গ্রামে ছিলাম আমাদের গ্রামে সগির চাচা, তারও অনেক ছেলে পুলে ছিল। ওই নাম খুঁজে না পেয়ে নাম রেখেছিল দুই ভাইয়ের পিন্টু আর মিন্টু। সগির চাচা সে কি বাইসে আছে? হ্যাঁ, তার তো সালের কথা শুনেছি, পিন্টু মিন্টু। সগির চাচা তো মুড়ে সগির তো আমার বাপ। ওরে রুক্সি রে, এ আমি তো সেই তোর পিন্টু। পিন্টু ভাই ছাড়ো, ছাড়ো। সেদিন ছাড়ো, আরে আমরা এখন বড় হয়েছি না, এখন তো এসব চলবে না। ও না, হয়েছে কি মেলা দিন পরে তো তোমার সঙ্গে দেখা হয়েছে, আবেগ কন্ট্রোল করতে পারতেছি না। তোমার কি মনে আছে আমরা দুজনে একসঙ্গে মিলে কত আম গাছ, জাম গাছ, কদু গাছে উঠেছি? এই এই কদু গাছে কি মানুষ উঠতে পারে? ছোটবেলায় কি তুমি টিকটিকি ছিলে নাকি? টিকটিকি ছিলে? ওরে ভাই রে, তখন আমরা টিকটিকি ছিলাম, লেজও ছিল দুজনে, বুঝেছিস? বড় হয়েছি, লেজ কইছে গেছে, এটা ফপরদালা সঙ্গে নিয়ে ঘোরো কিছু তুমি। এই পিন্টু ভাই, এখন কি আমরা দুজন ছোট আছি নাকি? হ্যাঁ, আমরা এখন বড় হয়েছি না, এসব মনে করলে চলবে? ও হ্যাঁ, তাই তো, আসলে সময় তো মেলা চলে গেছে, অনেকদিন পরে দেখা হয়েছে তো কিরাম যে লাগতেছে। আচ্ছা তুমি কালিয়াতে থাকো, কি পলিটিক্স নাকি জানি করো? হ্যাঁ, চাচা কেমন আছে? আছে, নাটকবাজ মানুষ, নাটকের মধ্যেই আছে। চাচারে সালাম দিও, আর এখন থেকে তো আমি গ্রামেই থাকবো, একদিন চাচারে দেখতে আসবানে। আসি কিন্তু, আসি। আমি হয়েছে, চিন্তা করে লাভ নাই যে ওদিকে কি হচ্ছে।